এখন আমি এগুলি রাস্তা ছোট ছোট করে একটু তেল হাতে দিই ছোট ছোট করে এগুলি বানাই নি দুনো হাত কিন্তু পরিষ্কার দেখো Thank you.
ওই যে সবজিটা ভাজবো যে এটা ওদিকে নিয়ে যাবো, তাই একটু টমেটো দিলাম। টমেটো দিলে টেস্ট আসবে, একদম মনে হয় যেন সাই সাই ভাব আসবে, এই জন্য একটু টমেটো দিলাম সাথে। এবার আমি গোটা টমেটোগুলো চামড়া ফালাইয়া এখন টমেটোগুলো দিয়ে দিতেছি, কারণ চামড়াটাকে একটু পুড়ে নিছি, চামড়াটাও ফেলে দিছি। চামড়াটা অনেক মোটা থাকে, যখন রান্না করি তখন চামড়া চামড়া হয়ে যায়। ওটারে আমি কি করছি, তেলে ভেজে সিদ্ধও করা যায়, আমি ওটারে চামড়াটা ফেলে দিছি। একদম সাই সাই একটা ভাব আসছে, সবচেয়ে বেশি টেস্ট আসবে সেটা হলো যে টক দই আর মিষ্টি দইটা আমি দিয়ে দিতেছি। তাহলে আর চিনি টিনি ইউজ করতে হবে না, টক দই আর মিষ্টি দইতে টেস্ট চলে আসবে। একদম সাই সাই একটা সুগন্ধ আসতেছে, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া মামনি, এখন হ্যাপি হয়ে যাবে তুমি যদি ভাত খাও, এখন অল্প করে খাও, ও কি হ্যাপি হও। এই আমি এখন ব্যবস্থা করে রাখছি, এখানে দিতেছি ভাজি, ওটা আমি যে তখন একটু ব্রাউন করে নিছি, এখন এটা দিয়ে দিছি। এটাই টেস্ট আলাদা আসবে, একদম সাই সাই একটা মশলার গন্ধ আসবে। দেখুন আমার এটা হয়ে গেছে,